আশা করি এতক্ষণে নিচে যাদের ফটো দিয়েছি তাদেরকে তোমরা সবাই চিনে ফেলেছো। চিনবেই না বা কেন, 2023 সালে দাঁড়িয়ে সবাই ভাইরাল হচ্ছে এবং তোমরাই তাদেরকে ভাইরাল করছো, এবং এটা উন্নতি প্রযুক্তি, কিন্তু মানসিকতা এখনো ডাস্টবিনে পড়ে আসে। দুটো মানুষকে ভালোবেসে যে কোনো বয়সে, সে বুড়ো হয়ে যাক বুড়ি হয়ে যাক, তারা একে অপরের পথ চলা শুরু করেছে বা চাইছে আগামী দিনে পথ চলা করবে, একে অপরের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো তোমাদের এত কিসের সমস্যা? না মানে আমি জানতে চাইছি, ওনারা কি বিয়ে করেছে তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে? মানে এত জ্বালা কিসের? ওনারা বুড়ো বয়সে বিয়ে করেছেন, উনি বুড়ো হয়ে গেছেন বিয়ে করেছেন, বা মহিলাটা বুড়ি হয়ে গেছে সে গর্ভবতী হবে কি করে? এত ভেবো না, এত তোমরা ভেবো না, নিজের বাড়ির লোককে নিয়ে ভাবো। মানে নিজেরা তো একটাও সংসার টেকাতে পারছো না, টিভি সিরিয়ালের মতো সে 10টা 12টা করে বিয়ে করছো, বর ছাড়ছো, বউ ছাড়ছো, বর থাকাকালীন অন্য বরের সাথে ঘুরছো, বা বউ থাকাকালীন অন্য ডেটিং করছো, নিজেদের তো সংসার টেকাতে পারছো না, কিন্তু দুটো মানুষ একে অপরকে ভালোবেসে এই বয়সে এসে পথ চলা শুরু করেছে, সেটা কিছুতেই সহ্য হচ্ছে না। মানে এত জ্বালাটা কিসের বুঝতে পারি না। বাজারে তো সেলিকল পাওয়া যায়, সেলিকলটা একটু লাগিয়ে নাও না চুলকানির জায়গাটায়। দুটো মানুষকে রেখে ভালোবেসে বিয়ে করেছে, তো কী সমস্যা? আমি তো এটাই বুঝতে পারি না। এই 2023 সালে দাঁড়িয়ে ভাইরাল করছো স্মার্টফোন দিয়ে, অথচ মানসিকতা এখনও সেই পুরনো যুগের মানে পচা বস্তার মতন পড়ে আছে। মানে কী বলবো, মানে তোমরা সত্যি উন্নতি কবে যে হবে আমার শুধু এটাই ভাবি। বলে না হাতে কি দামি ফোন থাকলে আর তিনতলা বাড়ি হলেই কি স্মার্ট হওয়া যায় বা মানসিকতা উন্নতি হওয়া যায়? বাড়িটা তিনতলা হতে পারে, কিন্তু মানসিকতা এখনও সেই নিচু স্তরেই পড়ে আছে। একটু উন্নতি হও, নিজের সংসার টেকানো শুরু করো, অন্যের সংসার নিয়ে ভেবো না, দুজন দুজনকে নিয়ে ভালোবেসুক, সে লিঙ্গ, বর্ণ, বৈষম্য, জাতি, ধর্ম, বয়স, যে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা, সব কিছুর ঊর্ধ্বে বিয়ে। বিয়ে হয় দুটো মনের, একটা মনের সাথে আরেকটা মনের বিয়ে হয়। এই বয়স, ধর্ম, লিঙ্গ, জাতি, বর্ণ, মানে এত কিছু যে তোমরা কমপ্লিকেশন করে তৈরি করো না। দুটো মানুষের সাথে থাকবে, তোমার সাথে তো সে থাকবে না রে বাবা। তোমার এত সমস্যা কিসের? নিজের সমস্যা নিজের কাছে রাখো। তোমার হয়তো হীনমনতা হতেই পারে যে তোমার বর সুন্দর হয়নি, বা এরকম হীনমনতা হতো তুমি এই বয়সে তুমি ওনার মতন সুন্দরী বউ পাওনি, হতে পারে, কিন্তু তাই বলে ওনাদেরকে আক্রমণ করো না। এটা তোমাকে অশিক্ষিতই মনে হচ্ছে, মনে হচ্ছে এখনো তুমি সেই আদিম যুগে বসে আছো, শুধু জামা প্যান্টটাই পড়েছো, কিন্তু মানে সেই আদিম যুগের মানসিকতার মতনই শরীরটা রয়ে গেছে।